এই মুহূর্তে হয়তো দেখতে পাচ্ছেন বেড়িবাঁধের পাশেই একজন মানুষ, তিনি ঘর তার নিজের ঘরটি রক্ষার চেষ্টা করছেন। একেবারে এই সহায় সংকলিত মানুষ, তিনি তার ঘরটি আসলে রক্ষা করার জন্য আশ্রয় কেন্দ্র থেকে ছুটে গিয়েছেন। তার ঘরের পাশেই যে তার যে অস্থায়ী ঘর, চাল প্লাস্টিক দিয়ে তৈরি, বেড়া দিয়ে তৈরি, যেভাবে বাতাস বইছে, আসলে খুব বেশিক্ষণ সেই ঘর আসলে রক্ষা করা যাবে কি না সেটি বলা এই মুহূর্তে খুবই মুশকিল। আমরা বাতাসের গতিবেগ ধীরে ধীরে বাড়ছে দেখতে পাচ্ছি। একেবারে এই পাশে নাফ নদী, নাফ নদীর পাশেই মিয়ানমার উপকূল। আবহাওয়া অধিদপ্তর বলছে 8 থেকে 12 ফিট পর্যন্ত জলোচ্ছ্বাস আসলে এখানে আসতে পারে। আমরা বাতাসের গতিবেগের সাথে আসলে লড়াই করছেন এখানকার মানুষরা। আমরা জানি যে যারা সমুদ্রের পাশে থাকেন তারা মূলত প্রচণ্ড সাহসী হন, তারা সমুদ্রের সাথে যুদ্ধ করে লড়াই করে আসলে বেঁচে থাকেন এখানে। সেই সাহস কিন্তু আমরা গত 2 দিন ধরে তাদের দেখেছি। এখন আশ্রয় কেন্দ্রগুলো, প্রায় 66টি আশ্রয় কেন্দ্র কক্সবাজার, এই শাহপরীর দ্বীপ, সেন্ট মার্টিন, কুতুবদিয়া, এই অঞ্চলে আসলে প্রস্তুত করেছে প্রশাসন গত 2 দিন ধরে। তার বাইরে বেশ কিছু আবাসিক হোটেলকে আশ্রয় কেন্দ্র হিসাবে ধরা হয়েছে। সেখানে 2 লাখেরও বেশি, অর্থাৎ 2,30,000েরও বেশি মানুষকে এখনও পর্যন্ত নিয়ে এসেছেন আশ্রয়কর্মীরা বা স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন।